অত্যন্ত চমৎকারভাবে অলিত সরকার সাহেব আমার বাবাজি বললেন, খাদিজা যেহেতু আমার চাইতে জুনিয়র, ও আগে পালা গানটা শুরু করুক, তারপর আমি দেখি কি করা যায়। যেহেতু আমি প্রথমে দাঁড়িয়েছি, একটা লাইন থাকতে হয়, লাইন আছে নবত এবং বেলায়ে, দুইটা পালাই খুব গুরুত্বপূর্ণ পালা, যেখান থেকে তিল পরিমাণ স্লিপ কাটার কোনো সুযোগ নেই। তা আমি যেহেতু দাঁড়িয়েছি, নবতের পর্ব যেহেতু প্রথম, তাহলে সেই জায়গা থেকে আমি আমার পর্ব শুরু করছি। আমার ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন, মুজিব শাহ, যে আমার গান শুনে 55,000 টাকা দিয়েছিলেন মুজিব শাহ, যদিও আমি টাকাগুলো ওনাকে দিয়ে গেছিলাম অনেকদিন আগের, কিন্তু টাকাগুলো উনি আমাকে দিয়েছিলেন। তা আমি ওনার দরবারে, আবুল শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। উনি চলে গেছিল একদম বাড়িতে টাকা পয়সা দিয়ে, আমি তাদের বাড়ি খুঁজে আমার টাকাটা দিয়ে আসছিলাম। হঠাৎ করে নামটা যখন শুনলাম আবুল শাহ বাবার, এখানে তো না, আর একটু ভিতরে না, ওইদিকে, আচ্ছা আচ্ছা, ওনাদের প্রতি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার পালা গানে শুরু করব, পালা গানে যাব। একটা গান হয়ে গেছে, আমার তো আর গানের মাঝখানে প্রশ্ন করার সুযোগ নাই, করলেও এটা কেমন দেখায়, আমি আগেই প্রশ্ন করে ফেলি। ছোট করে একটা বিষয় জানতে চাই, আমি নবুয়তের ভূমি, আপনারা কি কোনো পালা নির্ধারিত করে দিয়েছেন কাকে কোনটা দিতে হবে? আচ্ছা, তো বেলায়েতের বিষয় থেকে আমি জানতে চাইব আমার বাবাজি অলি সাহেবের কাছ থেকে, আসলে বেলায়েত, বেলায়েত বিষয়টা কি, আর বেলায়েত কত প্রকার ও কি কি, এই বিষয়টা ছোট করে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, যেহেতু রাত্র অধিক, ছোট ছোট কথা হবে আর গান হবে বেশি। রসুল নামে কে
soul.